আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডিটিক ওয়ার্ল্ড ফুটপান্ডা থেকে একটি ইমেল পেয়েছি এবং সেই ইমেলে তারা বলেছে রান্না করতে ভালোবাসেন তার মানে হলো ফুটপান্ডা হোম শেপ নিচ্ছে অর্থাৎ যারা ভালো রান্না রান্নাবান্না করে তাদেরকে ফুটপান্ডা খুঁজছে এবং দেখুন আমাকে যে ইমেলটি পাঠিয়েছে সেখানে লিখেছে হ্যালো আহাত আপনাকেই খুঁজছি আমরা নিজের রান্না দিয়ে ঘরে বসেই আয় করুন ফুডপান্ডা থেকে খুবই ভালো একটি অফার যারা ভালো বান্না পারেন তারা খুব সহজেই ফুটপান্ডাতে রেজিস্ট্রেশন করে রান্নাবান্না করে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন আমাদের সাথে ফুডপান্ডার এরপরে লিখেছে আমাদের সাথে ফুডপান্ডা হোমশেফ হিসেবে যোগ দিতে রেজিস্টার করুন এখনই ধন্যবাদ আপনার ফুডপান্ডার টিম এরপরে আমাকে রেজিস্টার একটি বাটন দিয়েছে তো কীভাবে ফুডপান্ডাতে আপনি হোমশেফ হিসেবে জয়েন করবেন তা আজকের এই ভিডিওতে আমি দেখেছি আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর আমি আমার চ্যানেলে এ ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি তাই আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার চ্যানেলে প্রকাশিত সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথমে রেজিস্টার না বাটন ক্লিক করলাম রেজিস্টার না বাটনে ক্লিক করার পরে আমার একটি ফুটপান্ডার পেজ চলে আসবে এবং এই যে ফুটপান্ডার পেজটি চলে এসেছে এই অ্যাড্রেসটি আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো এরপর দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের এখানে এই যে অর্ডার আউটলেট নেম আউটলেট নেম এবং স্থান যে কোনো কিছুই দেওয়া যাবে আপনি যে কোনো কিছু দিতে পারেন যেমন বেস্ট ফুড বেস্ট ফুড বেস্ট ফুড ইন যে কোনো কিছু দিতে পারেন তো দিলেন এরপরে ভার্টিক্যাল এটা কি রেস্টুরেন্ট নাকি সব আপনি এটা রেস্টুরেন্ট দিতে পারেন কোনো সমস্যা নেই এবার ভার্টিক্যাল সিগমেন্ট রেস্টুরেন্ট আপনি হোম বেস্ট কিচেন দিবেন অবশ্যই এরপরে যে খাবারগুলো আপনার রয়েছে সেই খাবারটা কোন টাইপের খাবার কুইজিন আমাদের জানতে চাওয়া হয়েছে তো আপনার খাবারটা আপনি যে ধরনের খাবার আপনি তৈরি করবেন সেইটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়ান খাবার তৈরি করেন তাহলে ইন্ডিয়ান লিখবেন আপনি যদি ডেজার্ট তৈরি করেন আপনি যদি বাংলাদেশি খাবার তৈরি করেন তাহলে বাংলাদেশি দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনার শহর নির্বাচন করবেন আপনি যদি গাজীপুরের হয়ে থাকেন গাজীপুর দিবেন অর্থাৎ আপনার শহরটার পর নির্বাচন করবেন এরপর আপনার বাসার ঠিকানাটা সম্পূর্ণ রকমভাবে দিবেন সম্পূর্ণ দেওয়ার পরে এরপর আপনার পোস্ট কোড দিবেন পোস্ট কোড দেওয়ার পর আপনার ফার্স্ট নেইম আপনার লাস্ট নেম আপনার মোবাইল নম্বর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার খাবারের দামটা কীরকম অর্থাৎ এটা কি কম নাকি মোটামুটি নাকি বেশি যদি কম হয় তাহলে বেশি হলে এটা দিবেন আর মোটামুটি হলে দুইটা ডলার চিহ্ন দেবেন আর খুব বেশি কম হলে মোটা একেবারেই কম হলে তাহলে একটা ডলারের চিহ্ন দেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে দেখুন ওই যে কম মান হচ্ছে একশো পঞ্চাশ টাকার কম আর দুইটা যখন তখন তিনশো টাকার কম এবং নিচে দেওয়া আছে যে এক টাকার কম হলে তিনটা এক হাজার টাকার কম হলে আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক এরপর আমরা চলে আসি নিচে এরপরে আমাদের এই যে এটার ছবি দিতে হবে আমি এটা এখান থেকে বাদ দিচ্ছি এরপর দেখুন এখান থেকে আমাদের আমাদের যে খাবারটা তৈরি করব অর্থাৎ আপনি যে খাবারটা তৈরি করবেন সেই খাবারটার একটি ফাইল আপনি ছবি আগেই তুলবেন সেই তুলে সেই ছবিটা আপনি চুস ফাইল এখান থেকে চুস ফাইল সিলেক্ট করে সেই ছবিটা আপনি দিয়ে দেবেন আপলোড করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এই চুজ চুস ফাইলে ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পরে আপনার এখান থেকে যে ফাইলটি আপনি আগে থেকেই রেডি রাখবেন সেই ফাইলটি আপনি দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিলাম এই যে ফাইল আপনি চুজ করবেন চুজ করার পরে আই এগ্রি দিবেন আই এগ্রি দিয়ে এরপরে সাবমিট করবেন ফর্মটা এরপর তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং এরপরে পরবর্তী দিক নির্দেশনাগুলো আপনি আপনার ইমেল অ্যাড্রেসে পাবেন তো এই ছিল ব্যাপার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যে কোনো রকম সমস্যা সমস্যা থাকলে যে কোনো রকম মানে কোনো জিজ্ঞাসা থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা এই ফুডপান্টার মাধ্যমে ভালো একটি ফুড বিজনেস তৈরি করতে পারবেন এবং এই ফুড বিজনেস তৈরি করে তৈরি করার মাধ্যমে আপনি একটা ভালো একটা অবস্থান নিজের একটা ভালো অবস্থান আপনি তৈরি করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ